সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মধ্যে পুনরায় জল স্থল এবং আকাশপথ উন্মুক্ত হওয়ায় কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। আমাদের আবুধাবির প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, সংযুক্ত আরব আমিরাত আর কাতারের মধ্যে 2017 সালের 5 জুন থেকে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ, যোগাযোগ সবকিছুই বন্ধ ছিল। জল স্থল এবং আকাশপথও বন্ধ ছিল। সন্ত্রাসবাদ সমর্থন ও অর্থায়নের অভিযোগে কাতারের উপর অবরোধ আরোপ করা হয় সৌদি আরবের নেতৃত্বে, যদিও কাতার বিষয়টি বারবার অস্বীকার করে আসছিল। শনিবার থেকে প্রায় 3.5 বছর পর সেই অবরোধ উঠে যাওয়ায় দুদেশের মধ্যে দীর্ঘ 3.5 বছর পর পুনরায় সম্পর্ক চালু হওয়ায় আগের চেয়ে আরও দ্বিগুণ হবে ব্যবসা বাণিজ্য, ভ্রমণ ও যোগাযোগ, এমন আশাবাদ জানিয়েছেন প্রবাসী সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সহ আমিরাত প্রবাসী অনেক বাংলাদেশি।